আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যে নেত্রী জঙ্গিবাদ দমন করেছেন, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন এবং দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। বুধবার রাতে পাবনার শালগাড়িয়া নূরজাহান কনভেনশন সেন্টারে পৌরসভার 7, 8 ও 9 নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম আরও বলেন, শেখ হাসিনা ব্যতীত অন্য কেউ ক্ষমতায় এলে দেশের সব উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে, শান্তি সমৃদ্ধি বিনষ্ট করে দেশে আবার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হবে, অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। এজন্যই শেখ হাসিনা নৌকাকে বিজয়ী করতে হবে।